बहुत मीनती करत हे এই নিবেদন তবপায় মাধব বহুত মিনতি করত মাধব এই নিবেদন তব পায়ে আমি তোমার চরণে শরণ নিলাম এখনই অনুগত করে তুমি লও হে মাধব আমি তোমার চরণে শরণ নিলাম এখনই অনুগত করে লও হে অনুগত করে লও হে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম এই নিবেদন তব পায়ে বহুত মিনতি করত হে মাধব আমি দেই তুলসী আমার দেহ মন সমর্পণ জনি ছোড়ো বিমল হে মাধব যেন আমার দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে তাই দয়া জনি ছোড়ো বিমুই হে মা
माधव माधव जदि गण इत दो सो अमर गुण ले सो न पाओ ভক্ত আর ভগবানের কথোপকথন হচ্ছে, কি সুন্দর কথা দেখো। ভক্ত বলছে, প্রভু তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই, আমি তোমার চরণে তিল তুলসী দিলাম, তুমি যেন কৃপা করে দয়া ছেড়ো না আমার প্রতি, দয়া জনিচ প্রবীণ পাছে যেন তুমি আমার প্রতি দয়া ছেড়ো না। ভগবান বলছে যে আমি যে তোমায় দয়া করব, আগে বলো দেখি তোমার কি কি গুণ আছে। ভক্ত বলছে, প্রভু যদি গণিতে দোষ আমার গুণ লেশ না পাও, মাধব জব তুহু করবি বিচার, তুমি যদি বিচার করতে বসো তাহলে দেখবে যে আমাতে কোনো গুণই নাই, আমার হৃদয়ে শুধুমাত্র দোষে ভরা। তাই বলি, হে মাধব যদি গণিতে দোষ, যদি গণিতে দোষ মাধব আমাতে কোনো গুণ পাবে না, মাধব পাবে না আমাতে কোন গুণ, পাবে না মাধব পাবে না, আমার হৃদয় কেবল দোষে ভরা, কোন গুণ পাবে না মাধব, আমার হৃদয় কেবল দোষে ভরা, কোন গুণ পাবে না মাধব আমার হৃদয়। তাই যাব তুহু করবি বিচার, মানে তুমি যদি বিচার করতে বসো তাহলে দেখবে আমার হৃদয় কেবলমাত্র দোষে ভরা, হৃদয়ে কোনো গুণের লেশ মাত্র নাই। ভগবান বলছে, তাহলে তুমি ভাবলে কি করে আমি তোমায় কৃপা করবো দয়া করবো, তোমাকে এত বড় সাহস দিল কে যে তুমি আমার কাছে দয়া চাইতে এসেছো, তোমার হৃদয় ভর্তি দোষ নেই। ভক্ত বলছে, প্রভু সাহস তো তুমি আমাকে দিয়েছো। বলে, কি করে? আমি তোমায় কি করে সাহস দিলাম? বলে, এই যে পুরীতে এসে দেখছি যে রথযাত্রাতে লক্ষ লক্ষ ভক্ত তোমার সম্মুখে এসেছে, সবাই মিলে তোমার দিকে বাহু তুলে বলছে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। তাহলে সাহস তুমি দিলে না? বলে, কি করে? বলে, ওই যে তুহু জগন্নাথ এ জগতে কহায় সি, আহা তুহু জগন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি, আমি সেই ভরসায় তোমায় ডাকি, এ জগতে কহায় সি জগন্নাথ, এ জগতে
জগবাহির নহি মুই ছা ভগবান বলে দেখেছো এই জন্য বলে মানব জাতি কত বুদ্ধি তোমাদের কি সুন্দর বুদ্ধি করে আমার কাছ থেকে কৃপা চেয়ে নিচ্ছ দয়া চেয়ে নিচ্ছ ভালো কথা এই জন্মে মানব হয়েছে বলে তুমি বুদ্ধি করে আমার কাছ থেকে দয়াটা আদায় করে নিতে পারবে কিন্তু পরজন্মে যদি মানব না হও মানুষ রূপে না আস তখন বুদ্ধিটা করবে কি করে ভক্ত বললে প্রভু আমি জানি যে কর্ম তো ভালো করিনি তাই আগত জন্মে মানুষ হবো কিনা তার কোনো ঠিক নেই কিন্তু যে কুলেই জন্ম হোক না কেন তোমার কাছে আমার প্রার্থনা এই জন্মেই করে রাখি কারণ এই জন্মে তো মানুষ হয়েছি বলার মতো বদন পেয়েছি তাই পরবর্তী জন্মগুলোর কথা তোমাকে জন্মে বলে রাখি সেটা কি জানো প্রভু বলি কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে মাধব অথবা কীট পতঙ্গ আহা কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ যেন মতি রহু তোভা পর সঙ্গ যেন নিশিদিন স্মরণ করতে পারি হে মাধব তোমার যুগল চরণ নিশিদিন স্মরণ করতে পারি হে মাধব জানি না আগত জন্মে কোন কুলে জন্ম পাব যদি তুমি আমায় কীর্তি কুলে জন্ম দাও তবে যেন কৃপা করে তুমি আমায় পুষ্প কীর্তি করো আমি যদি পুষ্প কীর্তি হয়ে পুষ্পে থাকতে পারি যদি কোনোদিন কোনো অনুরাগী ভক্ত ওই পুষ্প চয়ন করে তোমার চরণে দেয় সেদিন আমার কীর্তি জন্ম ধন্য হবে তোমার যুগল চরণ পরশ পেয়ে কীর্তি জন্ম ধন্য হবে তাও যদি না হয় জগন্নাথ যদি তুমি আমায় তৃণকুলে জন্ম দাও তবে যেন কৃপা করে তুমি আমায় বৃন্দাবনের তৃণ করো আমি যদি বৃন্দাবনে তৃণ হয়ে জন্মাতে পারি সখাদের সনে গঠে যাবার কালে আর ফেরার কালে যদি কোনোদিন কোনো কৃপাগুণে তোমার যুগল চরণ আমার মাথায় পড়ে সেদিনই আমার তৃণ জন ধন্য হবে তোমার যুগল চরণ মাথায় পেয়ে তৃণজন ধন্য হবে তৃণজন
তাও যদি না হয় জগন্নাথ, যদি তুমি আমায় পতঙ্গ কুলে জন্ম দাও, তবে যেন কৃপা করে আমায় মধুমক্ষী করো, আমি মধুমক্ষী হয়ে ফুলে ফুলে মধু আহরণ করে তোমার সেবার লাগি প্রস্তুতি করে রাখব। হে মাধব যেন মতি রহু তোবা পর সঙ্গ, তখন ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরয়িতে ইহ ভব সিন্ধু, অগতুয়া পদ পল্লব করিয়াব লম্বন, তিলয়েক দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু, আহা তিলয়েক দেহ দিন বন্ধু, তিলয়েক দেহ দিন বন্ধু।